চট্টগ্রাম নগরী ও এর আশেপাশের বিভিন্ন এলাকাত গত 6 এপ্রিল অভিযান পরিচালনা করিয়ে মোটরসাইকেল সুর ও সুরাই মোটরসাইকেল সিন্ডিকেটের সক্রিয় 5 সদস্যের আটক করছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তারা তুন দুইয়ের সুরাই মোটরসাইকেল উদ্ধার করাই একানল্দি ইয়ামা ফেজার ও আরকানল্দি এপাসি আটিয়ার। আটক 5 জনল্দি সন্দীপ থানার মোহাম্মদ জহিরুর ফুয়া মোহাম্মদ জাবেদ, কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার আবুল খায়ের ফুয়া মোহাম্মদ সুহাগ, ফেনী জেলার ফেনী সদর থানার রহিমুল্লাহ প্রকাশ করিমুল্লার ফুয়া মোহাম্মদ আবু তালেব প্রকাশ মাস্টার, কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার বশির আহমদের ফুয়া মোহাম্মদ জসিম ও নোয়াখালী জেলার কবিরহাট থানার শাহাবুদ্দিনের ফুয়া মোহাম্মদ জহিরুল হক। ইয়ের ব্যাপারে জানতে চাইলে অভিযানের নেতৃত্বদানকারী চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব এ এম হুমায়ুন কবির সিপ্লাসরে জানাই, 2 দিন ধরে একটা গাড়ি চৌরি সংক্রান্ত একটা অভিযান পরিচালনা করেছি। বিশেষ করে মোটরসাইকেল চুরি সংক্রান্তে যে অভিযান পরিচালনা করেছি তাতে আমরা প্রথমে আমাদের পাহাড়তলী এলাকা থেকে জাবেদ নামান একজন মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার থেকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই চোর চক্রে অনেকগুলো সদস্য জড়িত এবং তারা বেসিক্যালি চিটাগাং থেকে যে মোটরসাইকেলগুলো চুরি করে তারা ফেনী এবং নোয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে। এবং তার জিজ্ঞাসাবাদে আমরা জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাই সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযানটা পরিচালনা করি। নিউজ ডেস্ক সি+ টিভি চট্টগ্রাম।